অথবা ডায়াবেটিস থাকলে অনেক সময় আমরা দেখি যে রোগীর শোল্ডার জয়েন্টে খুব বেশি ব্যথা হয় এবং রোগী কিন্তু হাত উঁচু করতে পারে না। এটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এই অসুখটা কিন্তু স্ট্রোকের পরও দেখতে পাওয়া যায়, আবার যাদের ডায়াবেটিস আছে এবং কন্ট্রোলে নাই তাদের মধ্যে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এবং রোগীরা বেশ ভালোই কষ্ট পান। রোগী চুল বাঁধতে বা চিরুনি করতে অথবা হাত তুলে কোনো কাজ করতে বেশ কষ্ট অনুভব করেন। তো শোল্ডার জয়েন্টে ব্যথা হয়, এটা কিন্তু আমরা ফ্রোজেন শোল্ডার বলি। এটা ভালো চিকিৎসা আছে, ভালো করে যদি ব্যায়াম শিখাই দেওয়া হয় তাহলে কিন্তু রোগী বেশ ভালো থাকে। এছাড়া ব্যথানাশক কিছু ওষুধ দেওয়া হয় এবং যদি একেবারে কাজ না হয় তখন আমরা ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিই, অর্থাৎ এক ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়। এটা খুব সূক্ষ্ম এবং এটা কিন্তু সবাই ঠিক মতো দিতে পারে না। এটা দিলে কিন্তু রোগী খুব আরাম অনুভব করে এবং খুব তাড়াতাড়ি কিন্তু রোগী ভালো অনুভব করে। তাহলে স্ট্রোকের পরেও আমরা দেখতে পাই, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এটা কিন্তু স্ট্রোক ছাড়াও আমরা যে জিনিসটা বলি যে স্ট্রোকের ডায়াবেটিসও কিন্তু দেখতে পাওয়া যায়। এটা যেহেতু ভালো চিকিৎসা আছে, আপনি এরকম হলে কোনো ডাক্তারের শরণাপন্ন হবে।